ऋषभ पान्तेर पर एबार चार छयेर बन्या बइये इंग्लैंडेर बोलारदेर धुइये दिए जले उठलेन रवींद्र जादेजा। इंग्लैंडेर बिरुद्धे जेखाने कोहली गिलेर मतो प्लेयार आबारो ब्यर्थ, सेखाने एकी म्याचे एकी माठे इंग्लैंडेर बोलारदेर धुइये दिए बड़ दुटी इनिंग्स खेले भारतके बाँचिये दिल ऋषभ पान्त ओ सैर जादेजा। হ্যাবস পয়লা জুলাই এজবেস্টনের ক্রিকেট মাঠে রোহিত রাহুল বিহীন ভারতীয় টিম ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার জাসপ্রীত বুমরার নেতৃত্বে ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। যে ম্যাচে ভারত প্রথমে টসে হেরে প্রথমে ব্যাট করতে বাধ্য হয় আর ইংল্যান্ডের অ্যান্ডারসন, পটস, স্টুয়ার্ট ব্রডের মতো দুর্ধর্ষ বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে প্রথম দিনের প্রথম দুটো সেশনেই মাত্র 98 রান তুলে 5 উইকেট খুইয়ে দিয়ে খুব চাপে পড়ে যায়। যেখানে শুভমান গুল থেকে শুরু করে মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার প্রত্যেকেই ভালো শুরু করার পরও বড় রান তুলতে ব্যর্থ হয়। আর তখনই যখন সবাই স্থির করে ফেলেছিল ভারত এই ম্যাচে অনেকটাই পিছিয়ে গেছে এবং জেতা তো দূরের কথা, ড্র পর্যন্ত আর করতে পারবে না, ঠিক তখনই ব্যাট হাতে ভারতের হয়ে ক্রিজে নামেন দুই বিধ্বংসী বাঁহাতি ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও ঋষভ পান্ত। আর নেমেই যেখানে কোহলি পূজারার মতো প্লেয়ার মারাত্মক পেস ও সুইং বোলিংয়ের সামনে শট খেলতে ভয় পাচ্ছিল, সেখানে এরা প্রথম থেকেই টি টোয়েন্টি ক্রিকেটের ছন্দে চার ছয়ের বন্যা বইয়ে তৃতীয় সেশনে মাত্র 25 ওভারে 150 রান তুলে ভারতের স্কোর 98 রানে 5 উইকেটের থেকে 7 উইকেটের বিনিময়ে 338 রান ভারতের স্কোরে পৌঁছে দেয়। যেখানে পান্ত 111 বলে 19টি চার ও 4টি ছক্কা লাগিয়ে 146 রান করে তেন্ডুলকার ও ধোনির রেকর্ড ভেঙে দিয়ে জো রুটের বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। কিন্তু স্যার জাদেজা বিপরীত পক্ষে দাঁড়িয়ে থেকে তিনি শুধু ঋষভ পান্তকে শট খেলতে সাহায্য করেননি, বর্তমানে তিনি নিজেও 163 বলে 10টি চার লাগিয়ে দুর্ধর্ষ 83 রানের ইনিংস খেলে নট আউট আছেন। তাই আশা করা যায় বর্তমানে যেখানে ভারতের স্কোর 7 উইকেটের বিনিময়ে 338 রান, সেখানে তিনি এই দ্বিতীয় দিনে নিজের সেঞ্চুরিটা গড়বেন এবং তার পাশাপাশি ভারতের স্কোর ফার্স্ট ইনিংসে 450 কাছাকাছি পৌঁছে দেবেন। তো ভারত কি এই ম্যাচে জিততে পারবে তা তুমি নিচে কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও ভিডিওর জন্য অবশ্যই করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।